হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, নমস্তে, আদাব। বাঙালি বাবুর্জি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে মোস্ট ওয়েলকাম। আজকে আমি আপনাদের কাঁচকলার কোফতা কারি বানিয়ে দেখাবো। বাঙালি ট্র্যাডিশনাল ওয়েতে কোফতা কারি জেনারেলি নিরামিষ হয়, কিন্তু আজকে আমি কোফতা কারি রেস্টুরেন্ট স্টাইলে বানাবো বলে পেঁয়াজ রসুন ইউজ করেছি। আপনারা অবশ্যই আমার রেসিপিটা একবার ট্রাই করবেন, আর ভালো লাগলে লাইক করবেন, আর অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করবেন। তাহলে চলুন দেরি না করে শুরু করি, লেটস স্টার্ট। কাঁচকলার কোফতা কারি বানানোর জন্য আমি তিনটে কাঁচকলা আর দুটো আলুকে বয়ল করে নিয়েছি। বয়ল করার পর একটু ঠান্ডা হলে কাঁচকলা আর আলুটার খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার এটা পুরো ঠান্ডা হয়ে গেলে ম্যাশ করে নেব, যাতে কোনো লাম্পস না থাকে। তার জন্য ভালো করে ম্যাশ করে নিতে হবে আপনাকে। ভালোভাবে ম্যাশ করা হয়ে গেলে আগে আমরা কোফতাটার মিক্সচারটা বানিয়ে ফেলব। এর মধ্যে দেব 4 টেবিল স্পুন বেসন, কিছুটা মিহি করে কুচানো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, খানিকটা রোস্টেড জিরে গুঁড়ো, সামান্য গোলমরিচ গুঁড়ো, চিনি আর স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভাজা জিরে গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো দেওয়াতে কোপ্তাটায় সুন্দর একটা ফ্লেভার আসবে, দেখবেন। কোফতাটা রেডি হয়ে গেলে, আরে সরি সরি, রেডি হলো কোথায়, এখনো তো আমাদের কোফতাটা ফ্রাই করা বাকি আছে। এখন আমরা কোফতার মিক্সচারটা সেট হওয়ার জন্য 10 মিনিট মতো রেস্টে রেখে দেব। তাহলে চলুন, যতক্ষণ না 10 মিনিট হচ্ছে ততক্ষণ আমরা গ্যাস অন করে একটা প্যানেতে তেল গরম করে নেব। কোফতাগুলো আমরা ডিপ ফ্রাই করব, তাই একটু বেশি পরিমাণেই তেল নিতে হবে। তেলটা গরম হয়ে গেলে এটা ফ্রাই করে নেব। কোফতাগুলো ফ্রাই করা খুবই ইজি, এগুলো গোল গোল শেপেতে করে নিয়ে তেলেতে দিয়ে দেব। ইনিশিয়ালি আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যেন তেলটা বেশি গরম হয়ে না যায়, তাহলে বাইরের লেয়ারটা পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। তাই কোফতাগুলো আমরা মিডিয়াম ফ্লেমেতে ভাজব। ধীরে ধীরে উল্টে পাল্টে কোফতাগুলো আমরা ভেজে নেব। কোফতাগুলোয় গোল্ডেন ব্রাউন কালার এসে গেলে এগুলো আমরা তুলে নেব। এবার আমরা সেকেন্ড স্টেপ গ্রেভি বানাতে চলে যাব। গ্রেভি বানানোর জন্য একটা প্যানেতে দিয়ে দিতে হবে খানিকটা সর্ষের তেল। তেলটা গরম হলে ফোড়নগুলো আগে দিয়ে দেব। গোটা জিরে আর তেজপাতাটা দিলাম। এরপরে দিয়ে দিতে হবে পেঁয়াজ। আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে মিহি করে কুচিয়ে নিয়েছি। এবার আমরা পেঁয়াজটা ভাজতে থাকব। 1-2 মিনিট পেঁয়াজটা ভাজার পর দিয়ে দেব জিঞ্জার গার্লিক পেস্ট। যখন দেখবেন পেঁয়াজটায় গোল্ডেন ব্রাউন কালার আসছে, পেঁয়াজটা 80% মতো ভাজা হয়ে গেছে, তখন দিয়ে দিতে হবে টমেটোটা। আমি দুটো টমেটোকে ফাইনলি চপড করে নিয়েছি। আপনি চাইলে এর বদলে টমেটো পিউরিও ইউজ করতে পারেন। টমেটোটা যাতে তাড়াতাড়ি সফট হয়ে যায়, তাই এখন দিয়ে দেব নুন। দু তিন মিনিট বাদে যখন টমেটোটা সফট হয়ে যাবে, দিয়ে দিতে হবে সব মশলাগুলো। সামান্য হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, বেশ খানিকটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো। এবার পেঁয়াজ টমেটোটার সাথে মশলাটা ভালোভাবে কষতে হবে। সামান্য জল দিয়ে আবার কষতে থাকবো। 2-3 মিনিট পরে যখন মশলাটার থেকে তেল ছাড়বে, অ্যাড করব সামান্য জল।
সামান্য পরিমাণ চিনি দেব। গ্রেভিটা ফুটে উঠলে কোফতাগুলো দিয়ে দেব। মাথায় রাখতে হবে কোফতাগুলো গ্রেভিতে দেবার পর বেশি ফোটাবো না। লাস্টে দিয়ে দেব সামান্য গরম মশলা গুঁড়ো আর কাসুরি মেথি। এতে কোফতা কারিটায় সুন্দর একটা ফ্লেভার আসবে। রেডি হয়ে গেছে কাঁচকলার কোফতা কারি। তাহলে আপনারা ট্রাই করুন, আর কেমন হলো কমেন্ট করে জানান। আর নেক্সট ভিডিওর জন্য বাঙালি বাবুর্জি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটায় ক্লিক করে রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মাতা দি।